গুড আফটারনুন, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতিজ লাইফস্টাইল অ্যান্ড ভ্লগ। আজ হচ্ছে 22শ শ্রাবণ, বিশেষ এক গুরুত্বপূর্ণ দিন। একটু বেরিয়ে পড়লাম শপিং করার উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে অনেকটা রাস্তায় চলে এসেছি আমাদের সেই বিখ্যাত নাম করা একটা জায়গা, আমাদের গ্রামের ফরেস্ট পার করে অনেকটা পথ চলে এসেছি। তারপরে অনেকটা পথ আসার পর এখন আমি বাজারে পৌঁছে যাব। হাজবেন্ড বাইকে চেপে বসে আছি। ইতিমধ্যে বাজারে পৌঁছে গেলাম জাতীয় সড়কে। অনেক কেনাকাটে রয়েছে, অনেকদিন ধরে বাজারে আসছি না, অনেক কেনাকাটা তো রয়েছে, অনেক কসমেটিক, তারপরে একটু বস্ত্র প্রতিষ্ঠানে ঢুকব। তো খুব একটা ভিড় নেই, আজকে বুধবার হাটবার, কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি যে হাটবারের দিন প্রচুর ভিড় হয়, কিন্তু এখন গ্রামে গ্রামে হাট হয়ে গেছে, সেই ভিড়টা দেখা যায় না। তারপরে অনেকটা রাস্তা পেরিয়ে চলে এলাম আমাদের বেথরুরি সেই বিখ্যাত বস্ত্র প্রতিষ্ঠান সিদ্ধেশ্বরী বস্ত্রালয়ে। হাজব্যান্ড এদিকে কেনাকাটা করছেন আর এদিকে আমি ক্যামেরায় ব্যস্ত। তো খুব একটা বেশি লোকজন নেই, তেমন ভিড় নেই দেখতে পাচ্ছি। সামনে পুজোর মধ্যে খুব বেশি ভিড় হয়, আর এখন তো অনেক অনলাইন হয়ে গেছে, তো সেই ভিড়টা দেখা যায় না আগের মতো। তারপরে সিদ্ধেশ্বরী বস্ত্রালয় থেকে বেরিয়ে অন্যান্য কেনাকাটা করবো আর কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সিদ্ধেশ্বরী বস্ত্রালয় থেকে বেরিয়ে একটু অন্য দোকানে যাবো আর কি। তারপর রাস্তায় যেতে যেতে আমার ভাবনা যেটা ছিল সেই ফুলটা পেয়ে গেলাম, ফুলের মালা রজনীগন্ধা, সেখান থেকে ফুল নিলাম। তারপরে চলে এলাম সেই বেতরুরি বাজারের বিখ্যাত শপিং মল, কসমেটিকের শপিং মল কি, সুবর্ণা মার্কেটে নটুদার দোকান, রতন সার দোকান, রামকৃষ্ণ ভ্যারাইটিস, সেখান থেকে অনেক কিছু শপিং করলাম। দেখতেই পেলেন যে অনেক কিছু শপিং করে সেই ব্যাগ বন্ধ করে নিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসেছি অনেকটা দূরই, সে আমাদের বেতরুরি বাজারের রেল গেট আটকে পড়ে গেছি, ট্রেনটা বেরিয়ে গেল, অনেক লোকজনের ভিড়, তাই একটু সাইডে দাঁড়ালাম। হাজব্যান্ড বললেন যে একটু আমরা রেস্ট করে একটু দাঁড়াই পাশে, লোকজন গিয়ে একটু ফাঁকা হয়ে নিক, তারপরে বেরিয়ে যাব। তো দেখতে পেলেন যে কত লোকের ভিড় ছিল। তারপরে বন্ধুরা সেই রেলগেট পার হয়ে চলে এলাম বিউটি পার্লারে, একটু ভুল প্লাক করাবো আর কি। তো চলে এলাম আমাদের বেতরুরি বাজার আর কি, নিচু বাজার সুপার মার্কেটের মোড়টা এই পার্লারটা, ইয়ারানা লেডিস বিউটি পার্লার। তো আমার এই দিদি খুব মিষ্টি, খুব হাসি খুশি দিদি, অনেক দিনের সম্পর্ক দিদির সঙ্গে, সেই অনেক বছরের আর কি, আমার বিয়ের আগের থেকে সেই দিদির সঙ্গে পরিচয়, বহু বছরের কথা। তো অনেকে গেছি, যেতে যেতে কিছুদিন যা বন্ধ ছিল, তারপরে আবার দিদি এর কথা আমার খুব মনে পড়লো, তাই গেলাম। এর আগেও গেছি দুই একবার, অনেকদিন যাওয়া হয়নি, তারপরে আবার এর মধ্যেও গেছি, আবার আজকে গেলাম। খুবই ভালো ভুরু তোলেন, তো আমার ভুরুটা তুলেই ফেললেন খুব সুন্দর করে। দিদি খুব দেখতে সুন্দরী ছিল, এখন অনেকটাই চেহারা খারাপ হয়েছে, অনেক রোগ শরীরে বাসা বেঁধেছে, শরীর ভালো থাকে না যদি রোগ বেঁধে এসে বাসা বাঁধে। তো ভুরুটা তুলে নিচ্ছি, তোলার পরে আবার বাড়ির চিন্তা ভাবনা রয়েছে, বাড়িতে অনেক কাজ ফেলে গেছি, অনেকটা সকাল থেকে অনেক কাজ করেছি, তারপরে খুবই ব্যস্ততার মধ্যে আর কি ছিলাম, সেই ব্যস্ততাকে মাথায় এনে নিয়ে শপিং করে আবার বাড়ি ফিরছি। এখন বাজে মোটামুটি বিকেল 5:30, বাড়িতে পৌঁছে গেলাম, একদম বাড়িতে পৌঁছে উঠোন পার হয়ে ঘরে ঢুকে গেলাম। তারপরে বন্ধুরা এখন বাজে বিকেল
6:30 আর কি, সন্ধে লেগে গেছে। তো আমি বলছিলাম যে কবিগুরুকে আমি রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে তারপরে পুজো দেবো। তো সন্ধ্যা লাগিয়েছি, সন্ধ্যার সময় আবার কবিগুরুর পুজোটাও দিয়ে দিলাম, আমার মনের আশাটা পূর্ণ করলাম। কবিগুরু চরণে আমার শত কোটি প্রণাম, চির অমর হয়ে থাকুক কবিগুরু আমাদের মধ্যে, এই আশা সবসময় রাখি। আজ হলো শনিবার, চলে এলাম আবার ফ্লগে, বাইরে বৃষ্টি পড়ছে, কখনো বা জোরে কখনো বা আসতে। এর মধ্যে হাজব্যান্ড অনেক মাছ নিয়ে এসেছেন, শাশুড়ি মা অনেক মাছ কেটে নিয়ে রান্না করতে চলে গেছেন। শাশুড়ি মা গতকালকে আবার এসেছেন, উনি অনেক মাছ কেটে তারপর সবজি কেটে রান্নায় ব্যস্ত, সেই ভিডিওটা দেখাতে পারছি না। তো এদিকে আমি আবার মাছ কাটতে ব্যস্ত, অনেক মাছ দেখতে পেলেন, অনেক মাছ বলতে বেশ ভালো, একদম তরতাজা মাছ। তারপর আমি মাছটা কেটে নিয়েছি, মাছটা কেটে ধুয়ে নিয়েছি, গতিতে কাজ করছি। এদিকে মাছটা কেটে রেডি করে দিয়ে আসলাম, মাছটা রান্না হবে কি জানি না, হয়তো আগামীকাল হবে, তাই কেটে তো রেডি করে রেখে দিলাম। এখন আবার আমি সাজের পিঠে খাচ্ছি, মিষ্টি দিয়ে, মিষ্টির রস দিয়ে। গতকালকে আমার দেওয়ারে ছিল আমাকে পিঠে দিয়ে গেছে, পিঠে নিয়ে এসে বললো যে জেঠিমা খাও, ওর মা বানিয়েছে, আমার যা বানিয়েছে। সেই একা খেতে পারি না অত পিঠে, তো কালকে খেয়েছি, গতকালকে খেয়েছি, আবার আজকে ছিল, সেই ব্রেকফাস্ট করে নিয়েছি আর কি। তারপরে এদিকে আমার শাশুড়িমা সুন্দর রান্না নামিয়ে ফেলেছেন, অনেক রকমের রান্না রান্না করেছেন, হচ্ছে তেলাপা মাছের ঝোল, তারপর ডাল, শাক ভাজি, সজনে পাতা, আর হচ্ছে অন্যান্য তরকারি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।